प्रिय दर्शकवृंद अस्सलाम वालेकुम आमी आपनादेर के आज के आमादेर बिलटी बेरिये निये आसबो आसले आमादेर बिलटी कत सुंदर कत फसले भरा आमी आज के आपनादेर के सेटी देखाते जाच्छी आपनारा देखते पाच्छेन आमादेर बिलेर आशेपाशे कतगुलो लिसु बागान कत आमेर बागान आछे अनेकगुलो मुकुल आसछे कत सुंदर सुंदर मुकुल आसछे देखुन एटा आसले बोम्बाई लिसु अनेक लिसु धरे এই সময়ে গাছে অনেক নতুন মুকুল আসে তো আমি আপনাদেরকে আমাদের সেই বিলের দৃশ্যগুলো দেখাতে নিয়ে যাচ্ছি আশেপাশের গাছগুলো দেখুন আপনারা কত সুন্দর গ্রামের দৃশ্যগুলো কত সুন্দর হয় দেখতে পাচ্ছেন আমরা এখন ধীরে ধীরে আপনাদেরকে আমাদের সেই সুন্দর বিলের প্রাকৃতিক কিছু সৌন্দর্য দেখাতে নিয়ে যাচ্ছি আপনারা আমাদের সাথেই থাকুন এখানে দেখতে পাচ্ছেন একটি আমের বাগান অনেক আমের মুকুল এসেছে এখানে আমের সিজনে আসলে অনেক আম ধরে এই গাছগুলোতে বাগানটিতে সামনে আমার সামনে দেখতে পাচ্ছেন কিছু দুটা মানুষ যাচ্ছে বিলের দিকে তারা আসলে জীবিকা নির্বাহ করে তারা বিলের মাধ্যমে কাজ করে তারা সারা দিন পরিশ্রম করে তারা জীবিকা নির্বাহ করে তাদের বাচ্চাও সাথে নিয়ে যাচ্ছে দেখুন আসলে গ্রামের বাচ্চা ছেলে মেয়েরা বাবা মার সাথে মাঠে অনেক ধরনের কাজ করে থাকে তারা এই জমিটি দেখতে পাচ্ছেন এটিতে আসলে গম বানা হয়েছিল এটি উঠিয়ে নেওয়া হয়েছে পাশে যে দেখতে পাচ্ছেন শ্যালো আসলে এটি শ্যালো মেশিন পানি সেচ দেওয়ার মেশিন যাকে বলে এটি দিয়ে বিলের সব জমিতে ফসলে সেচ দেওয়া হয় পানি দেওয়া হয় আমি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনারা বিভিন্ন ধরনের আসলে অনেক সবজি আছে অনেক চাষাবাদ আছে আপনারা সে সম্পর্কে আসলে জানেন না কেউ এই যে গমের ভুঁইটি দেখুন কত সুন্দর গম লাগিয়েছে তারা গমগুলো হয়ে গেছে এখন কাটার সময় হয়ে গেছে গমগুলো পাকা ধরেছে এখন কাটতে হবে এই গম থেকেই আটা তৈরি হয় তার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আসলে কালো জিরা আসলে অনেকে খায় কিন্তু দেখেনি কালো জিরার গাছগুলো কেমন হয় এই যেখানে কেটে আসলে ভুঁইয়ের মধ্যে রেখে দেওয়া হয়েছে কিছুদিন এভাবে থাকবে রৌদ্রে শুকানোর পরে এই গাছগুলো বাড়িতে নিয়ে যাওয়া হবে সেখানে প্রক্রিয়াজাতকরণ হবে কত মেয়ে মানুষও দেখুন মাঠের মধ্যে খাটছে তারা এগুলো যেগুলো আছে সামনে দেখতে পাচ্ছেন সবগুলোই কালো জিরা এই যে কিছু পাকা দেখা যাচ্ছে কিছু সবুজ কালার এগুলো রৌদ্রে শুকানোর পরে পরিপূর্ণ হয়ে যাবে তখন বাসায় নিয়ে যাওয়া হবে কালো জিরাগুলো অনেক সুন্দর হয়েছে ফলন ভালো হয়েছিল সারা মাঠের মধ্যে কেটে রাখা হয়েছে যে ভুঁইগুলো আপনারা সামনে পতিত দেখতে পাচ্ছেন এগুলোতে গম ছিল এই যে পাশের যে ভুঁইটিতে আমরা এখন এসেছি এগুলো রসুন রসুনটা আসলে হয়ে যা গেছে প্রায় দু একদিনের মধ্যে এটা উঠানো হবে কিছু ভুঁয়ে রসুন হওয়ার পরে আসলে উঠানো হয়েছে সেগুলো ভুঁয়ের মধ্যে কীভাবে রেখে দেওয়া হয়েছে আমি সেগুলো দেখাবো যে কালো জিরার গাছগুলো দেখুন পেকে কত সুন্দর হয়ে আসি ভুঁয়ের মধ্যে দেখতে কত সুন্দর এই প্রত্যেকটা দানার থেকে আসলে কালো জিরার বীজ বের হয় এই যে ইনি এই জমির মালিক তিনি সুন্দরভাবে আসলে এই জমি পরিচালনা করেন তিনি চাষাবাদ করেন প্রতি বছরে বিভিন্ন ধরনের চাষাবাদ তিনি এই জমিতে করে থাকেন তিনি নিজেই কাটছেন দেখুন তার ফসলগুলো পেকে গেছে সে কাছে দিয়ে সে নিজেই কাটছে ছোট মেয়ে সে দেখুন বিলের মধ্যে এসে কাজ করছে গ্রামের ছেলেমেয়েরা কেউই বসে থাকে না তারা বাবা মাকে অনেক ধরনের সাহায্য করে থাকে সামনে দেখতে পাচ্ছেন কিছু মেয়ে মানুষও ওখানে আলু রসুন এগুলো উঠাচ্ছে এই যে আমি বলেছিলাম যে আসলে রসুনগুলো উঠানোর পরে কীভাবে ভুঁয়ের মধ্যে রেখে দেওয়া হয়েছে কিছুদিন ভুঁয়ের মধ্যে রেখে শুকানোর পরে এগুলো বাড়িতে নিয়ে যাওয়া হয় এগুলো পেঁয়াজের গাছ এগুলো হয়নি এখনও দেখুন কত রসুন আল্লাহ তাআলার কত সৃষ্টি সুন্দর দেখতে পাচ্ছেন কালো জিরাগুলো সব পেকে গেছে আসলে সব ফসলই এখন মূলত ওঠানোর সময় তাই সব ফসলই কম বেশি হয়ে গেছে
রসুনগুলো ওঠানোর পর তারা কিভাবে মাঠের মধ্যে সারিবদ্ধ করে রেখে দিয়েছে, একটু যাতে রোদ্রে শুকানোর পর এগুলো নেওয়া হবে যাতে পচে না যায়, একটু কাঁচা কাঁচা থাকলে সেগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এগুলো রসুনের ভুঁই, সামনে যেটা দেখতে পাচ্ছেন এগুলোতে সবগুলোতে রসুন লাগানো হয়েছে। আমাদের বিলটি অনেক সুন্দর, আসলে ফসলে ফসলে ভরা গ্রাম বাংলার মানুষ তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে আমাদের এই ফসলগুলো ফলায়, আমরা সেখান থেকে সেই ফসলগুলো আসলে সবাই পাই। কিন্তু তারা এই ফসলের পিছনে অনেক শ্রম দেয়, তারা যদি এই শ্রম না দিত তাহলে সুন্দর ফসল আমরা কোথায় পেতাম, কখনোই পাওয়া সম্ভব হতো না আমাদের। আমি সারা বিলের বিভিন্ন ধরনের আসলে চাষবাস দেখাচ্ছি আপনাদের, বেশিরভাগ দেখা যাচ্ছে রসুন আছে, কালোজিরা আছে, গম আছে, খেসারিও আছে। এই সামনের পাশেই আসলে খেসারির ক্ষেত আছে। রসুনগুলো কত সুন্দরভাবে আসলে আটি বেঁধে রাখা আছে, দেখুন সব এক সাইজ করে রাখা আছে, সারি করে সাজানো আছে। দেখুন আপনারা চাইলে আমাদের এই বিলের মধ্যে এসে বেড়াতে পারেন, আমাদের গ্রাম বাংলার বিলে আসলে অনেক সৌন্দর্য আছে, আপনারা শহরে থেকে অনেকে এটা দেখতে পান না বা উপভোগ করতে পারেন না। চারিদিকে শুধু সবুজ সবুজের সমারোহ, গ্রামের মানুষরা কত সুন্দরভাবে সবুজ সতেজ নিঃশ্বাস আসলে নিতে পারে, শহরের মানুষগুলো আসলে এই সজীবতাটা উপলব্ধি করতে পারে না। দেখুন এই যে বলেছিলাম খেসারি, এই যে খেসারিগুলো পেকে কাটা হয়ে গেছে, ভুঁয়ের মধ্যেই রেখে দেওয়া হয়েছে আটি করে। এগুলো কিছুদিন রোদ্রে শুকানোর পরে বাসায় নিয়ে যে প্রক্রিয়াজাতকরণ করা হবে। এটা সামনে দেখতে পাচ্ছেন এই যে গম কেটে রাখা আছে কালোজিরার পাশেই, এগুলো কালোজিরা এখনও পাকেনি, কিছুদিন পরে এগুলো পাকবে। গম কাটার পর কীভাবে ভুঁয়ের মধ্যে রেখে দেওয়া হয়েছে আপনাদেরকে সেটি এখন দেখাবো। এই যে গমগুলো আটি বেঁধে বেঁধে ভুঁয়ের মধ্যে রাখা আছে কত সুন্দরভাবে, দেখুন আপনারা এইভাবে সবগুলো গমই কাটা হবে। আমি আমার আগের ভিডিওতে অনেক গ্রামের বিলের দৃশ্য দেখিয়েছি, সেখানে কালোজিরা সব পেকেছিল না, এখন পেকে গেছে। আমাদের বিলটা অনেক বড়, দেখুন এটি এক ধরনের ঘাস ফুল, দেখুন ঘাস ফুলগুলো কত সুন্দর লাগছে। আমি সামনের দিকে যাচ্ছি, এখন খেসারি দেখাচ্ছি, খেসারি সব পরিপূর্ণ পেকে গেছে, কিছুদিনের মধ্যে এটা বাসায় নিয়ে যাওয়া হবে বাড়িতে। এটা মেশিনের সাহায্যে মলা হয়। এ পাশে এটা পেঁয়াজের ভুঁই, এটা এখনও হয়নি, কিছুদিন দেরি লাগবে, সবুজই আছে, যখন আসলে এটি হয়ে যাবে তখন এর কালারটি সবুজ থাকবে না, লালচে হয়ে যাবে। এবার দেখুন খেসারি, অসংখ্য জমির মধ্যে আসলে খেসারি রাখা আছে, দেখুন হাজারো হাজারো খেসারি, চারিদিকে শুধু বিভিন্ন ধরনের চাষাবাদ আছে। এমন কোনো চাষাবাদ নাই যে বিলটির মধ্যে করা হয় না, আসলে গ্রামের লোকেরা সব ধরনের চাষাবাদ, একটি ফসল ওঠানোর পরেই তারা আরেকটা ফসল লাগানোর জন্য প্রস্তুতি নিয়ে থাকে। এখানে এটার সিজন আছে, সব সিজনে সব ফসল হয় না, এক ফসল হওয়ার পরে আরেকটি ফসল আসলে তৈরি হয়। এখানে দেখুন খেসারি, এগুলো কাটা হয়নি এখনও, এগুলো পেকে গেছে, এগুলো কাটতে হবে কিছুদিন পরেই।
সারা বিলের মধ্যে বিভিন্ন ধরনের আসলে চাষাবাদ দেখুন, কোনো জায়গায় পতিত নেই, কোনো জমি পতিত নেই, এগুলো যে সিম ধরেছে। কত সুন্দর বিলের দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আসলে গ্রাম বাংলার লোকেরা বিলের মধ্যে বিভিন্ন ধরনের চাষাবাদ করে, তারা এই চাষের মাধ্যমেই তাদের জীবিকা নির্বাহ করে। এগুলো যখন ফসল উঠে যায় তখন এগুলো বাজারে বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করে।